সোহরা রাত্রে, সোহরাতের রাত্রে মিশরে দেখেছি, ভেড়েন শরীফ দেখেছি, তুরস্কে, তিন দেশে দেখেছি সোহরাতের রাত পালন হয়। এরপরে আর কি দেখা লাগে? সোহরাত ছিল, থাকবে, কেয়ামত পর্যন্ত থাকবে। মাঝখানে একটা ঢেউ আসছে, এই ঢেউ হয়তো আমদানি যেরকম হয়েছে রপ্তানিও হবে ওরকম। সেই জন্য সোহরাত আছে এবং থাকবে। জি, আরেকটি ফোনে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন, যে আমরা দেখি যে 21 ফেব্রুয়ারির দিন শহীদ মিনারে ফুল দিই, বিভিন্ন নেতা বা অন্য কোনো বড় বড় মানুষ মারা গেলে আমরা তার কবরে বা মৃত্যুবাসীতে ফুল দিই, আবার দেখি বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করছে ওখানে আমরা ফুল দিই, এখানে কতটুকু মানে সমর্থন করে? আপনি ভালো করে জানেন বর্তমান বাংলাদেশে, আপনি প্রশ্নের অর্ধেক অংশ রাজনৈতিক, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে কথা বলেছেন। আমরা এই অনুষ্ঠান রাজনৈতিক প্রশ্নের মুক্ত, প্রশ্ন মুক্ত, সুতরাং ওটুকু আমরা বলতে পারবো না। এই যেটা আপনি বলেছেন যে কবরে নির্দিষ্ট সময় ফুল দেওয়া যায় কিনা, তো 21 ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছেন ভাষার জন্য, তাদের জন্য সবচেয়ে ভালো এই দিনটি আসলে পরে কোরআন শরীফ তেলাওয়াত করা, ভালো খাবারের ব্যবস্থা করে গরিবদের ভেতরে বিতরণ করা, মিলাদ ও ক্যাম্প করে তাদের জন্য দোয়া করা। তারা শহীদ, যদি বলি শহীদ, একমাত্র মুসলমান সারা পৃথিবীতে শহীদ হয় না, অন্য কোন জাতির ভাষায় শহীদ নেই, মুসলমান শহীদ হয়। আর এই শহীদ শব্দকে নিয়ে সব জায়গায় খাটায়। বাংলাদেশে এখন এমন হয়েছে যে কাফের মরলে ওটাকেও শহীদ বলে, তো এই একটা ট্রেডিশন হয়ে গেছে, ট্রেডিশনাল ভাষা শহীদ। ওই শহীদের কথা যদি বলেন সব শহীদ, এই দেশে কোনো শহীদ ছাড়া কারবার নেই, উস্টা খাইয়া মরলো শহীদ। তো এই হলো এই দেশের শহীদ, আমাদের দেশের, আমাদের দেশের শহীদদের যা দুরবস্থা করা হয়েছে, উস্টা খাইয়া যদি পাগল মরে সেটাও শহীদ, শহীদের সরাসরি সব শহীদ। আপনি বলেন আপনিও শহীদ, শহীদ বলতে দেরি, সমাজে চালু হইতে দেরি না। এখন আসেন এবার রিয়েলি শহীদ কারা। শহীদ হতে হলে প্রথম ইমান থাকতে হবে, তারপরে মুসলমান তো হতেই হবে, তারপরে ভালো আমল থাকতে হবে, তারপরে যদি মরে সেটা হলো শহীদ। যারা ভাষা আন্দোলন করেছিলেন বৃহত্তরটা স্বার্থে, মায়ের ভাষা, আমরা তাদেরকে কোনো না কোনো ভাবে শহীদ বলতে পারি। তাদের জন্য এই দিনটি আসলে পরে আমাদেরকে কি করতে হবে? দোয়া, মোনাজাত, তেলাওয়াত, এগুলো করলে ভালো হয় এবং তাদের স্মরণে, এটাই হচ্ছে প্রধান কাজ। তো ফুল দেবার কোনো জাস্টিফিকেশন নাই, সেখানে শহীদ মিনারে গিয়ে কতটি কাঁচা ফুল ঢেলে দিলে বা একটা মালামালা গাইতে ওখানে দিয়ে আসলে, এটার না সবও নাই, কিছুই নাই, অপচয়, সময়ের অপচয়, মেধার অপচয়, ফুলের অপচয়, এগুলোর কোনো সবাব নাই। এখন পলিটিক্যাল ট্রেডিশন যদি হয়ে থাকে, রাষ্ট্রের ট্রেডিশন, সেটা অন্য কথা, সেটার সব বিরুদ্ধে বলবার আমার সাহস নাই। চলুন আমরা আরেকটি কথা, আরেকটি ফোনে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।